জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার। বছর বছর আসুক এই দিনটি ঘুরে ঘুরে, তোমায় নিয়ে করব মজা খাবো পেট পুরে। বছর বছর আসুক এই দিনটি ঘুরে ঘুরে, তোমায় নিয়ে করব মজা খাবো পেট পুরে, খাবো পেট পুরে। হ্যাপি বার্থডে সবাই গাইবো এবার, বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার। তোমরা আছো আমার পাশে আর কি আমার চাই, সুখে দুঃখে আমি যেন তোমাদেরই পাই। তোমরা আছো আমার পাশে আর কি আমার চাই, সুখে দুঃখে আমি যেন তোমাদেরই পাই, তোমাদেরই পাই। হ্যাপি বার্থডে সবাই গাইবো যে এবার, বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের খুবই কাছের মানুষ, অত্যন্ত প্রিয়, আমি কথা বলছি আমাদের দ্য ওয়ান অ্যান্ড অনলি সিইও অফ এনটিভি সাবিনা হোসেন। ওনার জন্মদিন ছিল আজকে, অ্যান্ড আমাদের পক্ষ থেকে, মিউজিক অ্যান্ড আড্ডার পক্ষ থেকে, পুরো এনটিভির পক্ষ থেকে, আই এম ভেরি ভেরি হ্যাপি বার্থডে টু ইউ। আই হোপ ইউ আর হ্যাভিং এ গুড টাইম, আই হোপ you'll enjoy yourself, and thank you for giving us the opportunity to be here tonight and program korar jonno, music and adda program korar jonno. Ajke amader sathe achen apnader onekeri porichito Delwar Hossain Dilu, and you are watching the number one channel MTV. Apnader sobaike late Diwalir shubhechha. Gotokal ke Diwali chilo, asha kori apnara jara celebrate korechen, you had fun, you had fun with your family, and Diwali meaning is a light of success, so I hope you will have many many success in life. Ajke amra kotha bolchi Dilu. Dilu, welcome to a music and adda, kemon achen? Thank you, thank you. Chamotkar gaan korechen, and ajker onushthane apnar somporke aro amra janbo, গান শুনবো। অনুষ্ঠানের শুরুতেই আমি জানতে চাচ্ছি যে ইউ আর ভেরি অর্গানাইজ, আপনি যে কোনো একটা কাজে করার আগে বা যে কোনো একটা জিনিস, যে কোনো একটা জায়গায় যাওয়ার আগে ইউ প্ল্যান এ লট, হোয়াট ডাজ দ্যাট মিন? প্ল্যান করে গেলে যেটা হয় যে একটা সুবিধা আছে, এটার একটা সুফল পাওয়া যায়, কারণ আপনি যখন কোনো কিছু একটা প্ল্যান করে যাবেন, টাইম মতো যদি হয়ে যায়, দেখবেন যে আপনি সেই সময়টার মধ্যেই কাজটা শেষ হয়ে গেল, আপনি তখন ফ্রি হয়ে গেলেন এবং অনেক কাজই করা সম্ভব। বাট আমরা যেটা দেখতে পাই, বিশেষ করে আমরা যারা ইউরোপ আমেরিকায় বসবাস করি, উই হ্যাভ টু টাইমিং, একটা হচ্ছে আমাদের বাঙালি টাইমিং, একটা হচ্ছে ইংলিশ টাইমিং, সো উইচ ওয়ান ডু ইউ ফলো? ট্রাই তো করি যে আসলে সঠিক সময়টা ফলো করার, কিন্তু তারপরে যদি একটু বাঙালি আমাদের ইয়ে আছে, তারপরও চেষ্টা করা। ফলো তো অবভিয়াসলি একটা পাঞ্চুয়ালিটি একটা ব্যাপার থাকে, যাতে সময় মতো ওইটাই ফলো করার চেষ্টা করা হয়। পাঞ্চুয়াল, আপনি নিজেই বলেছেন পাঞ্চুয়ালিটি, পাঞ্চুয়াল তার মানে হচ্ছে যে, বাট ওয়াই ডু ইউ ডু দ্যাট? আমরা একটা একটা সিভিলাইজড দেশে বসবাস করি, এখানে টাইম রয়েছে, যেখানকার গ্রিনিচ থেকে টাইম পুরো বিশ্বেই আমরা এই টাইমটাই আমরা ফলো করি, কিন্তু ব্রিটেনের মতো জায়গায় বসবাস করি, অতএব আমরা আমরা আমাদের নিজেকে মেনটেন করতে পারি না কেন? হ্যাঁ, এটা সত্য কথা যে আমরা অনেক জিনিসই এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই,
আমরা এত ফার্স্ট ওয়ার্ল্ড বলি, এমন একটা দেশে থাকি, তো হবে হয়তো বা এক সময়। হোপ তো অবশ্যই রাখতে হয়, আর হোপ ছাড়া তো চলে না। হোপ এনিওয়ে, আজকে আমরা আপনার অ্যালবাম নিয়ে কথা বলবো। আমি জানি যে ইতিমধ্যে আপনার কয়েকটা মিউজিক ভিডিও রিলিজ হয়েছে, তা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে এখন আর একটা গান শুনতে, কোন গানটা আমাদের দর্শক? এখন আমি যে গানটি করবো সেটা হচ্ছে হাবিবের একটি গাওয়া গান, এবং এটার আমি ভাগ্যক্রমে জেনে গেছি বা লাকলি জেনে গেছি, এটা জুন ভাই করেছিলেন এই গানটা নিয়ে, তো আমি সেই গানটি এখন চেষ্টা করবো গাওয়ার। চলতে দেখা হলো তোমাকে, লাগলো ভালো তাই তোমাকে আমি দেখছি। চলতে চলতে দেখা হলো তোমাকে, লাগলো ভালো তাই তোমাকে আমি দেখছি। যত দেখছি তত লাগছে ভালো, যত দেখছি তত লাগছে ভালো, যত ভালো লাগা থেকে মনে মনে ভালোবাসা শুরু হলো, নয়নে নয়নে কথা হলো, তোমাকে লাগলো যে আরো ভালো। ভালো লাগা থেকে মনে মনে ভালোবাসা শুরু হলো, যত দেখছি তত লাগছে ভালো, যত দেখছি তত লাগছে ভালো, যত দেখছি তত লাগছে ভালো, যত দেখছি তত লাগছে ভালো। দেখতে দেখতে দেখি যত আরো, দেখতে চাই যে এমন, সেই দেখাতে ভালোবেসে আমি গোপনে মন দিয়েছি তোমায়। দেখতে দেখতে দেখি যত আরো, দেখতে চাই যে এমন, দেখাতে ভালোবেসে আমি গোপনে মন দিয়েছি তোমায়। যত দেখছি তত লাগছে ভালো, যত দেখছি তত লাগছে ভালো, যত দেখছি তত লাগছে ভালো, যত দেখছি তত লাগছে ভালো। চলতে চলতে দেখা হলো তোমাকে, লাগলো ভালো তাই তোমাকে আমি দেখছি। চলতে চলতে দেখা হলো তোমাকে, লাগছে ভালো তাই তোমাকে আমি দেখছি। যত দেখছি তত লাগছে ভালো, 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 যত দেখছি
চমৎকার গান করেছেন দিলি, বিশেষ করে ইউরোপ এবং লন্ডন সহ লন্ডন থেকে ইউরোপের মধ্যে করেছে যে আমাদের মিউজিক্যাল ইন্ডাস্ট্রিটা গ্রো হচ্ছে, তাই না? বাট এইখানে আপনি যার গান করেছেন একটু আগে, হাবিবের গান, হাবিব এইখানেই লেখাপড়া করেছেন, এখান থেকে যাওয়ার পরে বাংলাদেশে যাওয়ার পরে নাও হিজ সুপার ডুপার স্টার, বিভিন্ন জায়গায় গান করেছেন। বাট আপনারা যারা এখানে গান করেন, এখানে অনেক অপরচুনিটিস রয়েছে, স্কুল রয়েছে, আপনার ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে পারেন, বিশেষ করে মিউজিকের উপরেই লেখাপড়া করতে পারেন, কিন্তু এখানকার সিঙ্গাররা কেন তা সিরিয়াসলি নিচ্ছে না? শুধু যে এটা আসলে একটা ব্যাপার থাকে, প্রাতিষ্ঠানিক শিক্ষা কে নিতে না চায়, সবাই নিতে চায় সুযোগ যদি থাকে সেরকম। কিন্তু তারপর একটা কথা হচ্ছে যে এখানে অনেকের জীবন জীবিকারও ব্যাপার থাকে, হ্যাঁ, হয়তো অনেক সময় পেয়ে ওঠে না, চেষ্টা তো করে সবাই, কে না চায় ভালো একটা কিছু করতে বা ভালো একটা ইয়ে করতে, কিন্তু অনেক সময় তো হয়ে ওঠে না। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি তা হচ্ছে যে আমরা যারা এখানে মিউজিকে রিলেটেড বা কালচারালি বা মিডিয়াতে কাজ করতেছি, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রায় সময়ই বলি যে কাজের জন্য চাকরির জন্য ব্যস্ততার কারণে আমরা এটা কন্টিনিউ করতে পারতেছি না। সো হোয়াট ইজ দ্যাট, ইজ ইট মিউজিকটা হচ্ছে আমরা প্রফেশনে নিতে পারতেছি না, ক্যান উই মেক দ্যাট আওয়ার ডে টু ডে জব? এটা করা সম্ভব, করা যে অসম্ভব তা না, কিন্তু ওই যে বললাম অনেক সময় আসলে আপনি অনেক ব্যাপার থাকে, তো যেমন জীবন জীবিকার ব্যাপার থাকে, আপনি কি বলতে চাচ্ছেন যে আপনারা যারা গান করেন, ইউ আর নট সিরিয়াস উইথ ইওর মিউজিক, যে আমি আমার মিউজিক দিয়ে আই ক্যান আর্ন মাই ডেইলি লিভিং? এটা সিরিয়াস তো সবাই, কে না ভালোবাসে গান গাইতে, যে অবশ্যই যে যেটা করতে চায় সেটা তো অবশ্যই ভালোবাসে, কিন্তু যে বললাম নিশ্চয়ই এখন আপনাকে যদি বলা হয় শুধু এটাই করবেন, তখন আপনাকে তো চলতেও তো হবে, তো চলার ব্যাপারটা থাকে, যদি আপনাকে চলার ওই ব্যাপারটা কেউ সুগম করে দেয়, যদি আপনার ওটা কোনো চিন্তাই করতে না হয়, আউট অফ ইয়ে থাকে, অফকোর্স ইউ কুড বি দ্য বেটার পারসন। সাথে আরো কথা বলবো, কিন্তু এই মুহূর্তে একজন কলার আমাদের সাথে আছেন, দেখা যাক কে রয়েছেন। হ্যালো কলার, ইউ আর কলিং ইন মিউজিক অ্যান্ড আড্ডা। হ্যালো হ্যালো, আমি স্নিগ্ধা বলছি। হ্যালো সিনা, ওয়েলকাম টু মিউজিক অ্যান্ড আড্ডা। ইয়া, আপনার মাধ্যমে প্রথমে আমি সাপ্রিনা আপুকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, এবং হ্যাঁ সুমন ভাই কেমন আছেন? জি খুবই ভালো আছি। আজকে আমাদের সাথে আছেন আপনাদের অনেকেরই প্রিয় দেলওয়ার হোসেন দিলু, এবং আমি শিওর এই মুহূর্তে যদি আমাদের সিইও সাবরিনা হোসেন অনুষ্ঠান দেখে থাকেন, ডেফিনেটলি আপনি শুভেচ্ছা পেয়ে গেছেন, ইফ নট আমি তাকে আপনার শুভেচ্ছা জানিয়ে দেব। হ্যাঁ আমি দিলু ভাইকে, হ্যাঁ দিলু ভাইয়ের গান শুনছি, দিলু ভাইয়ের গান শুনছিলাম, ভীষণ ভালো লাগছে, এবং ডগলাস ভাই, অমি ভাই, পিয়াস ভাই, ফয়সল ভাই সবাইকে দেখে ভীষণ ভালো লাগছে। আর দিলু ভাই আমার প্রিয় প্রিয় গানগুলো করেন প্লিজ। চেষ্টা করব। আপনি কিন্তু প্রিয় প্রিয় গানগুলো বলেছেন, কোনো গানের নাম বলেননি, স্পেসিফিকলি কোনো নাম বলেননি। অনেকগুলো গান আছে, সেই তুমি কেন এত অচেনা হলে, অনেক অনেকগুলো গান আছে, আই বাচ্চুর গাওয়া গান উনি চেষ্টা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ টেলিফোন করার জন্য এবং মিউজিক আড্ডা দেখার জন্য। থ্যাংক ইউ সুমন ভাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ডিয়ার ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং মিউজিক অ্যান্ড আড্ডা, আর মিউজিক অ্যান্ড আড্ডা সবসময় দেখবেন, আমাদের সাথেই থাকবেন। মিউজিক অ্যান্ড আড্ডা ইজ অ্যাভেলেবল অন www.ntveurope.net, অলসো অ্যাভেলেবল অন ইউটিউব, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আস অন ইউটিউব অ্যাজ ওয়েল, ফাইন্ড আস অন ফেসবুক, ফাইন্ড আস অন টুইটার্স, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু রাইট এনিথিং অ্যাবাউট আওয়ার প্রোগ্রাম, ওয়েদার ইজ পজিটিভ ও নেগেটিভ, ডু রাইট টু আস মিউজিক অ্যান্ড আড্ডা অ্যাট ntveurope.net। সাথেই থাকুন, উইল বি ব্যাক আফটার দ্য ব্রেক। মিউজিক